আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। শিক্ষার্থীরা, তোমাদের সকলকে মনোবিজ্ঞান বিষয়ের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। প্রথমে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি ফারহানা শারমিন, প্রভাষক, মনোবিজ্ঞান বিভাগ, মাইনস্টোন কলেজ। শিক্ষার্থীরা, আমরা কিন্তু ইতিমধ্যে অধ্যায় 7 শিখে ফেলেছি। অধ্যায় 7 মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রে, মনোবিজ্ঞানের দ্বিতীয় পত্রের গবেষণার পদ্ধতি সময়ের অধ্যায়টি, এবং এই অধ্যায়টি থেকে আজকে আমরা যে শিখনফল বা আজকের ক্লাসে আমরা যা শিখব তা হচ্ছে, যেহেতু অধ্যায়টি আমরা পুরোপুরি ভিডিও আপলোডের মাধ্যমে অধ্যায়টি সিলেবাস শেষ করেছি, তাই আজকে আমরা ওভারঅল পুরো অধ্যায়টি সম্পর্কে বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্নপত্রের ধরন নিয়ে আলোচনা করব। তাহলে তোমরা আজকে বুঝতে পারবে যে কি ধরনের প্রশ্ন আসে এবং প্রশ্নের ধরনটা। তাহলে এটি হচ্ছে আজকে আমাদের শিখনফল। তাহলে শিক্ষার্থীরা, আমরা কোন অধ্যায় নিয়ে আলোচনা করব বললাম? মনোবিজ্ঞানের গবেষণা পদ্ধতি সমূহ। আলোচনা করার পূর্বে গত এতগুলো ভিডিও আপলোড যে হলো এই ক্লাসের উপর, আমরা একটু দেখে আসি যে আমরা কোন কোন টপিকের উপর ভিডিও আপলোড দেওয়া হয়েছিল এবং কোন কোন টপিক শেষ হয়েছিল, তোমরা পড়েছিলে সেই টপিকগুলো একটু আমরা দেখি। এখানে বেসিক্যালি যে শিরোনামগুলোর নাম লেখা হয়েছে এগুলোই আসলে এই অধ্যায়ের ইম্পর্টেন্ট টপিক, বা এগুলো পড়লেই বোর্ডের জন্য পুরোপুরি একটা অধ্যায় সম্পর্কে তোমার প্রিপারেশন হয়ে যাবে। এখানে যেমন আমরা তোমরা, আমি একটু মনে করানোর চেষ্টা করি যে তোমরা পড়েছিলে যে বৈজ্ঞানিক পদ্ধতির বৈশিষ্ট্য, এরপরে তিনটি মনোবৈজ্ঞানিক পদ্ধতি পড়েছিলে, পরীক্ষণ, পর্যবেক্ষণ বা নিয়মতান্ত্রিক এবং চিকিৎসা। এরপর আমরা পড়েছি পরীক্ষণ পদ্ধতির যে ধাপ, কি কি ধাপে পরীক্ষণ পদ্ধতি পরিচালনা করা হয়। এরপর সমস্যা পড়েছি, তার সংজ্ঞা উৎস পড়েছি, কোত্থেকে সমস্যা সৃষ্টি হয় সেগুলো জেনেছিলাম। তারপর আমরা প্রকল্প পড়েছি, ভালো প্রকল্পের বৈশিষ্ট্য পড়েছি, চল পড়েছি, চলের সংজ্ঞা, চলের ক্লাসিফিকেশন বা প্রকারভেদ এবং চল নিয়ন্ত্রণের বিভিন্ন কৌশল পড়েছি। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে অপসারণ, অবস্থা ধ্রুবকতা, প্রতিতুল্য মূল্যায়ন, তুল্য মূল্যায়ন, দৈবার, এগুলো ছিল চল নিয়ন্ত্রণের কৌশল। এটার কথা এই কারণে বললাম যে এগুলো খুব ইম্পর্টেন্ট টপিক, হ্যাঁ, তোমাদের বোর্ড পরীক্ষার জন্য। এই অধ্যায়টি থেকে সহজে সবাই অ্যান্সার করতে চায় না, কিন্তু এই অধ্যায়টি মনোবিজ্ঞানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়, আমার খুবই ভালো লাগে। তোমরা যদি এখান থেকে অ্যান্সার করো বোর্ড পরীক্ষায় এই এই অধ্যায় থেকে, তাহলে অনেক ভালো মার্কস ক্যারি করবে আশা করি। তাহলে চলো আজকে আমরা পাঠদানে যেখানে বলেছিলাম যে বহু নির্বাচনী প্রশ্ন দিয়ে শুরু করব এবং সৃজনশীল প্রশ্ন আলোচনা করব। তাহলে প্রথমেই আসি বহু নির্বাচনী প্রশ্ন। বহু নির্বাচনী প্রশ্নে আমরা কিছু নমুনা প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করব। প্রথম প্রশ্নটি দেখো, লেখা কি যে মনোবিজ্ঞানে ব্যবহৃত পদ্ধতি সময়ের মধ্যে সবচেয়ে বেশি নির্ভরযোগ্য এবং বিজ্ঞানসম্মত পদ্ধতি কোনটি? আচ্ছা, আমরা অপশনগুলো দেখে নিই। পর্যবেক্ষণ, চিকিৎসা, পরীক্ষণ, জরিপ। আচ্ছা, তোমরা জানো এটা যদি আমরা ক্লাসে করতাম খুব সাথে সাথে তোমরা স্বতঃস্ফূর্তভাবে উত্তর দিতে পারতে, কিন্তু যেহেতু আমরা ক্লাসে নেই, আশা করব যে তোমরা এই আমার সাথে সাথে উত্তরগুলো বলবে এবং প্রয়োজন হলে ক্লাসওয়ার্ক খাতায় একের ক হবে না খ হবে এটা লিখে ফেলবে। তোমরা তাহলে কিন্তু নিজেকে নিজে যাচাই করতে পারবে। উত্তরটা আমি বলেই দিব, তারপরও তোমরা নিজেকে যাচাই করতে পারবে, যেহেতু এই টপিকগুলো অলরেডি পড়ানো হয়ে গিয়েছে। ঠিক আছে, তোমরা এটা করতে পারো। আচ্ছা দেখো তো শিক্ষার্থী, এখানে কি হতে পারে? এটা কি পর্যবেক্ষণ পদ্ধতি হবে? না, কি বলেছে, সবচেয়ে বেশি নির্ভরযোগ্য এবং বিজ্ঞানসম্মত। তারপরে কি তোমার এটা চিকিৎসা হবে? এটা কি জরিপ পদ্ধতি হবে? না শিক্ষার্থী, হবে না। এটা আসলে কি হবে, সবচেয়ে বেশি নির্ভরযোগ্য এবং বিজ্ঞানসম্মত পদ্ধতি কোনটি? অবশ্যই পরীক্ষণ পদ্ধতি। আশা করি এই প্রশ্নটি তোমরা বুঝতে পেরেছো, এটা একটি সাধারণ বহু নির্বাচনী প্রশ্ন। আমি আজকে তোমাদের সাথে কিছু সাধারণ বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব, বিস্তারিত আমরা পরবর্তী কোন ক্লাসে দেখাবো। আচ্ছা, এর পরবর্তী যে প্রশ্নটা দেখো, এই পরবর্তী প্রশ্নটা হচ্ছে, নিয়মতান্ত্রিক পর্যবেক্ষণ পদ্ধতিকে কয় ভাগে ভাগ করা যায়? কি একটু হলেও কি মনে আছে? 2, 3, 4, 5 কয় ভাগে ভাগ করা যায় শিক্ষার্থীরা? কি 3 ভাগে ভাগ করা যায়? 4 ভাগে ভাগ করা যায়? 5 ভাগে? নো। হ্যাঁ, তোমরা সামনে থাকলে বলেই দিতে পারতে যে হ্যাঁ, এটি হচ্ছে 2 ভাগে ভাগ করা যায়। নিয়মতান্ত্রিক পর্যবেক্ষণ 2 প্রকার, মনে আছে কি কি? মনে করো তো, প্রাকৃতিক, পদ্ধতিগত। ঠিক আছে, এগুলো হচ্ছে নিয়মতান্ত্রিক পর্যবেক্ষণের প্রকারভেদ। এর পরবর্তী বহু নির্বাচনী প্রশ্নে তাহলে শিক্ষার্থী আমরা চলে যাই। পরবর্তী বহু নির্বাচনী প্রশ্নটি হলো কি,
পৃথিবীর যে কোনো পরিমাপযোগ্য বিষয় যা সময়ের সাথে সাথে পরিবর্তিত হয় তাকে বলে চল। সংজ্ঞাটি কোন বিজ্ঞানী দিয়েছে? এগুলো এই এই ধরনের প্রশ্ন কিন্তু বোর্ড পরীক্ষা আসে, যে সংজ্ঞাটি কার বা কে দিয়েছেন, যে কোনো অধ্যায় থেকে আসতে পারে। এই কারণে না আমাদের কিছু সংজ্ঞা অবশ্যই কষ্ট করে হলেও মুখস্থ করে ফেলতে হবে। আচ্ছা, এই সংজ্ঞাটি কে দিয়েছেন? এটি কি জন সি রাচ দিয়েছেন? হ্যাঁ দেখো তো, এটি কি তোমার রডিজার দিয়েছেন? না শিক্ষার্থী। এটি কি ক্রাইডার দিয়েছেন বা তার সহযোগীরা দিয়েছেন? না শিক্ষার্থী, এটি দিয়েছেন ওয়াইনি ওয়াইটেন। ঠিক আছে, এটি হচ্ছে সঠিক উত্তর। যারা অলরেডি অধ্যায়টি পড়ে ফেলেছো তারা একটু হলেও উত্তরগুলো ধরতে পারছো, এবং আমি আশা করব তোমরা ক্লাস ওয়ার্ক খাতায় উত্তরগুলো লিখছো। এর পরবর্তী যে পয়েন্টটি থাকবে সেটি হচ্ছে চার নম্বর যে প্রশ্ন, বয়স, লিঙ্গ, অভ্যাস, অভিজ্ঞতা, এগুলো কোন ধরনের চলের উদাহরণ? শিক্ষার্থী বলতে পারবে এটি? এটি কি অনির্ভরশীল চলের উদাহরণ? না শিক্ষার্থী। এটি কি নির্ভরশীল চলের উদাহরণ? না, সেটিও হবে না। তাহলে কি বাহ্যিক? না, তোমরা খুবই ভালোমতো ধরতে পারছো এটি মধ্যবর্তী বা অন্তর্বর্তী চলের একটি উদাহরণ। বয়স, লিঙ্গ, অভ্যাস এগুলো নিয়ে মধ্যবর্তী চল বা অন্তর্বর্তী চল আলোচনা করে। এর পরবর্তী বহুনির্বাচনী প্রশ্নে চলে যাচ্ছে শিক্ষার্থী। এর পরের যে বহুনির্বাচনী প্রশ্ন একটু দেখে নিই, যে এ বি বি এ, আমি বলেছিলাম আব্বা, তাই না? মনে আছে এ বি বি এ, এই যে একটা অ্যাব্রিভিয়েশন, এটি চল নিয়ন্ত্রণের কোন ধরনের কৌশলের প্রতীক? কোন ধরনের কৌশলের প্রতীক হিসাবে চল নিয়ন্ত্রণে এটি ব্যবহৃত হয়? এটি বলতো, এটা কি? এটি কি অপসারণ? নো। এটা কি বলো? দৈবচয়ন? নো। কি তুল্য মূল্যায়ন? না। কোনটা হবে শিক্ষার্থীরা? গুড, ভেরি গুড। আমি জানি তোমরা এটা বলতে পারবা, কারণ এ বি বি এই কথাটা আমি অনেকবার বলেছি। আব্বা, আব্বার কথা কিন্তু সবারই মনে থাকে, তাই না? তো অবশ্যই প্রতিতুল্য মূল্যায়নেরকে একটা প্রতীক হিসাবে এখানে আব্বা কথাটি উদাহরণ হিসাবে ব্যবহার করা হয়েছে। শিক্ষার্থী পরবর্তী এমসিকিউ প্রশ্নে চলে যাচ্ছি। এই পরবর্তী যে প্রশ্নটি হচ্ছে সমস্যা শনাক্তকরণ। এটি পরীক্ষণ পদ্ধতির একটি ধাপ, কিন্তু এটি কততম ধাপ তোমরা বলতে পারবে? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। কি শিক্ষার্থী? হ্যাঁ আমি জানি তোমরা ধরতে পেরেছো, এটি দ্বিতীয় ধাপ নয়, তৃতীয় ধাপ নয়, চতুর্থ ধাপ নয়, এটি হচ্ছে প্রথম ধাপ। ভেরি গুড, তালি দিচ্ছি তোমাদেরকে। আমি শিওর যে তোমরা এটা বলতে পারবা, কারণ এটি শুরুতে যে একটি সমস্যাই যদি না সৃষ্টি হয় তাহলে আমি কিভাবে পরীক্ষণ পদ্ধতি একটা পরীক্ষণ করা শুরু করবো? আমাকে তো সবার আগে জানতে হবে আমি কি নিয়ে পরীক্ষা করব। তাহলে এটি হচ্ছে প্রথম ধাপ, যে পরীক্ষা নামকরণ অথবা সমস্যা শনাক্তকরণ। তাহলে শিক্ষার্থী এরপরে আমরা পরবর্তী বহুনির্বাচনী প্রশ্নে চলে যাচ্ছি, যে নিচের কোনটি ভালো প্রকল্পের একটি বৈশিষ্ট্য? এখানে অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে, কোনটি ভালো প্রকল্পের বৈশিষ্ট্য? এটি কি পর্যবেক্ষণযোগ্য? হবে না। এটি কি আসলে ভালো প্রকল্পের বৈশিষ্ট্য হতে পারে? না, অবশ্যই কিন্তু পর্যবেক্ষণযোগ্য হলেই ভালো প্রকল্পের বৈশিষ্ট্য হবে। তারপরে দেখো, অনির্দিষ্ট হবে প্রকল্প, অনির্দিষ্ট হওয়া উচিত না সুনির্দিষ্ট বা নির্দিষ্ট হওয়া উচিত? নির্দিষ্ট হওয়া উচিত। তাহলে এটিও কোনো অপশন বা এটি সঠিক উত্তর নয়। এরপরে কি আছে? সত্য ঘটনা সম্বলিত হবে না, সম্পর্কিত হবে না। অবশ্যই সত্য ঘটনা সম্পর্কিত হতে হবে, তা না হলে কিন্তু সেটাকে আমরা জানি যে ভালো প্রকল্প বলতে পারবো না। তাহলে বেঁচে গেল কোনটা শিক্ষার্থী? হ্যাঁ, তোমাদের জন্য অনেক সহজ করে দিলাম। হ্যাঁ, এটি হচ্ছে তাত্ত্বিক ভিত্তি থাকতে হবে, এটি হচ্ছে বহুনির্বাচ প্রকল্পের একটি ভালো বৈশিষ্ট্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তীতে আমরা সরাসরি চলে যাব সৃজনশীল প্রশ্নে। ঠিক আছে, তো তার আগে আমরা বহুনির্বাচনী যে প্রশ্নগুলো আলোচনা করলাম এগুলো সবই সাধারণ বহুনির্বাচনী প্রশ্ন, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে শিক্ষার্থী চলো এরপর আমরা কিছু সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা তাহলে চলো এখন আমরা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করি। আমি এখানে দুইটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথম সৃজনশীল প্রশ্নের উদ্দীপকটা শিক্ষার্থী একটু দেখে নিই। এখানে অনেক তোমরা পড়ে নিতে পারবে, আমি খুব সংক্ষেপে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। যে মালা, সে পরীক্ষার হলে পরীক্ষা দিচ্ছিল, ঠিক আছে, খুব মনোযোগ সহকারে পরীক্ষা দিচ্ছিল, কিন্তু কি হলো, পরীক্ষা দিতে দিতে হঠাৎ ইলেকট্রিসিটি চলে গেল, যার জন্য কি হলো, সে রিটি রুমে পরীক্ষা দিচ্ছিল, সেটি অন্ধকার কক্ষে পরিণত হয়। এখন যতক্ষণ না জেনারেটর অন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মালার কি পরীক্ষা কক্ষে লিখার জন্য বিঘ্নিত ঘটেছে বা লিখতে তার সমস্যা হয়েছিল, যেহেতু সে কিছু দেখতে পাচ্ছে না। ওকে, তো তারপরে বলেছে যে পরীক্ষা, তারপর সে জেনারেটর অন হলো, সে পরীক্ষা শেষ করলো, শেষ করে বিকালে সে খেলার মাঠে যায়।
খেলার মাঠে যাওয়ার পর তার টোটাল 22 জন বন্ধুকে নিয়ে সে গোল্লা ছুট খেলার জন্য প্রস্তুতি নেয়। শিক্ষার্থী, তোমরা গোল্লা ছুট খেলা নিশ্চয়ই বুঝতে পারো, এটা বাঙালির অনেক ঐতিহ্যবাহী খেলা। তো মালা তাদেরকে নিয়ে গোল্লা ছুট খেলার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এই 22 জন যে তার যে বন্ধু, তার মধ্যে ছিল 12 জন ছেলে এবং 10 জন মেয়ে। আচ্ছা, দল এখন কিভাবে বন্টন করবে এই নিয়ে সবাই খুব চিন্তায় পড়ে গেল। মালা নিজেও চিন্তায় পড়ে গেল যে দল কিভাবে বন্টন করবে বা কিভাবে দুইটা গ্রুপে খেলা করা যায়। ঠিক এই সময় পাড়ার এক বড় ভাই তাদেরকে এমনভাবে তারা গ্রুপটা বন্টন করে দিয়ে গোল্লা ছুট খেলার জন্য দুই ভাগে ভাগ করে দিল, যে সেখানে দেখা গেল যে উভয় দলে কি হয়েছিল, সমান সংখ্যক খেলোয়াড় পড়েছিল। ঠিক আছে, এবং লিঙ্গভেদেও দেখা গেছে যে এই যে ছেলে বা মেয়ে এই ক্ষেত্রে সমান সংখ্যক, দুই পাশে লিঙ্গভেদে এবং সংখ্যাভেদে সমান সংখ্যকভাবে পাড়ার ঘর বড় মানে ডিভাইডেড বা ভাগ করে দল গঠন করে দিয়েছিল। দেন তারপরে তারা গোল্লা ছুট খেলা শুরু করে। তো শিক্ষার্থী নিশ্চয়ই বুঝতে পেরেছ এটি হচ্ছে উদ্দীপক। এখন আমরা চলে যাই প্রশ্নে। প্রথম প্রশ্নটা কি, চল কি? হ্যাঁ, আমরা জানি শিক্ষার্থী, তোমরা জানো যা কিছু পরিবর্তনশীল তাকেই বলে চল। এখানে যে কোনো একটা মনোবিজ্ঞানের সংজ্ঞা তোমরা দিতে পারো। দ্বিতীয় প্রশ্নটি দেখো যে পুনরাবৃত্তি পরীক্ষণ পদ্ধতির একটি অন্যতম বৈশিষ্ট্য কেন, ব্যাখ্যা করো। পুনরাবৃত্তি, হ্যাঁ, বারবার রিপিট করে পরীক্ষণ পদ্ধতির একটি অন্যতম বৈশিষ্ট্য কেন? তাহলে পরীক্ষণ পদ্ধতির যে বৈশিষ্ট্যগুলো রয়েছে তার মধ্যে পুনরাবৃত্তি একটা বৈশিষ্ট্য, যে হ্যাঁ যখনই তুমি কোনো কিছু বারবার অনুশীলন করো সেটা কিন্তু তোমার ভালো মনে থাকে, তাই না? ঠিক ওইভাবে একটি পরীক্ষণ যখন পরিচালনা করা হয়, গবেষক বা অভীক্ষক বা পরীক্ষক যখন গবেষণাটি করেন একজন পরীক্ষণ পাত্র বা অভীক্ষার্থী নিয়ে, দেন ওই গবেষণায় যদি আরেকবার ওই পরীক্ষণ পাত্র বা অভীক্ষার্থীকে নিয়ে করেন যদি সেম রেজাল্ট পান, এছাড়া অন্য মনোবিজ্ঞানীও যদি একই পরীক্ষণ পাত্র বা অভীক্ষার্থী নিয়ে গবেষণা করে একই ফলাফল পান, তাহলে কিন্তু বলা যায় যে এটি একটি বিজ্ঞানসম্মত। তো পরীক্ষণ পদ্ধতি অবশ্যই বিজ্ঞানসম্মত হবে, এখানে তার একটি অন্যতম বৈশিষ্ট্য এই কারণেই পুনরাবৃত্তি, যে বারবার পরীক্ষণ পরিচালনা করার ক্ষেত্রে সেটি পরীক্ষক নিজেও করতে পারেন অথবা পরীক্ষণ পাত্রে একই পরীক্ষণ পাত্রের উপর বারবার করতে পারেন, ভিন্ন যেখানে যে কোনো মনোবিজ্ঞানী করতে পারেন। ঠিক আছে, তাহলে এটা তোমরা নিজের মতো করে এটা লিখে ফেলবে। অনুধাবনমূলক প্রশ্ন অল্প করে লিখলেই মোটামুটি মূল জিনিসটা তোমরা বুঝতে পেরেছো আশা করি, সেটা বুঝে নিজের ভাষায় বুঝিয়ে দিলেই হবে। 3 নম্বর যেটি আছে, মালার পরীক্ষার কক্ষে কিছু সময় লিখতে না পারবেন। এখানে বলেছে যে মালার পরীক্ষার কক্ষে কিছু সময় না লেখার কারণ কোন চলের শ্রেণী বিভাগের অন্তর্ভুক্ত। হ্যাঁ, তাহলে তোমরা দেখো যে মালার যখন সে পরীক্ষা দিচ্ছিল তখন তার সে কি করছিল, কিছুক্ষণের সময় ওই যে দেখতে পাচ্ছিল না। হ্যাঁ, তাহলে এটার কারণটা কি, কেন দেখতে পাচ্ছিল না? ওই যে বিদ্যুৎ চলে গিয়েছে। তাহলে এই যে একটা একটা পরীক্ষা কক্ষে তার যে বিঘ্নিত ঘটলো সে দেখতে পারলো না, চলের যে 4টি প্রকারভেদ রয়েছে তার সাথে কোন চলের সাথে এটা মিলে যায়, কে তোমার গবেষণাকারে ডিস্টার্ব করে, বাহ্যিক চল, এই তো ধরে পেয়েছো। তাহলে এটা কি হবে উত্তর, বাহ্যিক চলের অন্তর্ভুক্ত। তারপরে তুমি বাহ্যিক চল সম্পর্কে বিস্তারিত রইবে, ওই যে মিছিলের শব্দ, হর্নের শব্দ, হ্যাঁ এই জিনিসগুলো। তো এখানে বিদ্যুৎ হিসাবে বাহ্যিক চল, বিদ্যুৎ চলে গিয়েছিল, এটি বাহ্যিক চলের একটি মানে উদাহরণ। আচ্ছা, চতুর্থ বা উচ্চতর চিন্তন দক্ষতায় যে প্রশ্নটি, 4 নম্বরে, পাড়ার বড় ভাইয়ের দল বন্টনের পদ্ধতি। ঠিক আছে, পাড়ার বড় ভাই দল বন্টন কিভাবে করেছিল, 22 জনকে এমনভাবে দুই দলে বন্টন করেছিল যাতে সমান সংখ্যক ব্যক্তি দুই দলে যায় এবং লিঙ্গভেদেও সমানভাবে বন্টন করেছিল। তাহলে সেই ক্ষেত্রে চল নিয়ন্ত্রণে এটি কোন কৌশলের প্রতিনিধিত্ব করছে শিক্ষার্থী বলতো? হ্যাঁ, আমার মনে হয় তোমরা সামনে থাকলে অবশ্যই ধরতে পারতে, ওই যে মনে আছে যে তুল্য মূল্যায়ন, ঠিক আছে, যে ভারসাম্য কর। হ্যাঁ, এখানে পাড়ার বড় ভাই এই বালার বন্ধুদের 22 জন বন্ধুকে নিয়ে গোল্লা ছুট খেলার ক্ষেত্রে ভারসাম্যকরণ বা তুল্য মূল্যায়ন কৌশলটি অবলম্বন করেছে। তোমরা বইয়ে দেখবে ছক আকারে একটি উদাহরণ দেওয়া আছে 70 জন মানুষকে নিয়ে, ঠিক ওই জিনিসই এখানে 22 জনকে দিয়ে দেওয়া হয়েছে। তোমরা কিন্তু যখন এটির উত্তরটি লিখবে ফার্স্টে তুল্য মূল্যায়ন সম্পর্কে লিখে নিবে, তারপরে তোমরা বইয়ের মতো করে ছক আকারে এই উদাহরণটিকে পাড়ার ভাইয়ের বড় ভাই কীভাবে বন্টন করলো সেটা সাজিয়ে লিখবে এবং পরবর্তীতে তারপরে তোমরা সেটাকে ব্যাখ্যা করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে যদি তোমরা না বোঝো অবশ্যই আমি আছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখবে, আমাকে ফোন করবে কোনো সমস্যা হলে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে শিক্ষার্থী, এরপর আমরা পরবর্তী সৃজনশীল প্রশ্নে চলে যাচ্ছি। শিক্ষার্থীরা, এবার আমরা যাব দ্বিতীয় সৃজনশীল প্রশ্নে।
দ্বিতীয় সৃজনশীল প্রশ্নের উদ্দীপকটি একটু আমরা দেখে নিই শিক্ষার্থীরা সকলে। উদ্দীপকটু দেখো আছে কি, যে মনোবিজ্ঞানী জাফর সাহেব, ইনি সজীব নামে একজন ব্যক্তি স্মৃতিশক্তি পরীক্ষার জন্য তাকে একটি সুনিয়ন্ত্রিত সুপরিকল্পিত নিজের তৈরি একটি গবেষণাগারে নিয়ে আসে এবং তিনি প্রথমে আগুলে গবেষণা করার আগে আগে অনুমান করে নেন যে সজীবের স্মৃতিশক্তির প্রখর বয়স প্রসর বয়স অনুযায়ী স্বাভাবিকের চেয়ে বেশি হবে। তার মানে কি, যে জাফর সাহেব যে বলেছেন যে একজন সজীবের স্মৃতিশক্তি পরিমাপ করার জন্য আগে একটা পরীক্ষাগারে নিয়ে আসেন, যেটা অত্যন্ত সুপরিকল্পিত ছিল, সুনিয়ন্ত্রিত ছিল, দেন তারপরে তিনি পরীক্ষা করার আগেই একটি অনুমান করে নেন যে হয়তোবা সজীবের মেমোরি টেস্ট ওর বয়স অনুযায়ী অনেক বেশি তার মেমোরি শার্প হবে, ঠিক আছে। এরপরে বলেছে পরীক্ষণ কার্যক্রমের শেষ করে, মানে যখন পরীক্ষণটি করা শেষ হয়ে গেল, সজীবের স্মৃতিশক্তি পরিমাপ করা হলো, দেন ফলাফল নির্ণয় করা হলো, সেখানে দেখা গেল যে হ্যাঁ, ওই যে জাফর সাহেব কল্পিত অনুমানটি করেছিলেন যে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি মেমোরি শার্প হবে, তাই প্রমাণিত হয়, পরীক্ষার ফলাফলও তাই দেখা যায়, ঠিক আছে। তিনি আরও দুইবার পরীক্ষাটি করেন এবং একই ফলাফল পান, মানে প্রায় একই রকমই ফলাফল পান সজীবকে আরও দুইবার মেমোরি টেস্ট করে, ফলে গবেষণার ফলাফলটি যথার্থ বা পারফেক্ট বা বিজ্ঞানসম্মত বা নির্ভরযোগ্য হয়। এই ছিল উদ্দীপক। এখন আমরা প্রশ্নে চলে যাই। প্রথম প্রশ্নটি হচ্ছে প্রকল্প কি। আমরা জানি যে কি কোনো কিছু কল্পিত সমস্যা সমাধান সম্পর্কে একটি কল্পিত অনুমান করা, তাই তো, বা দুটি চলের মধ্যে কার্যকর সম্পর্ক নির্ণয় করতে যায় একটা সম্ভাব্য আনুমানিক উক্তি হচ্ছে প্রকল্প। এরপর যেটি আছে যে সমস্যার শনাক্তকরণ পরীক্ষণ পদ্ধতি একটি গুরুত্বপূর্ণ, মানে পরীক্ষণ পদ্ধতির জন্য গুরুত্বপূর্ণ কেন। হ্যাঁ, তো সমস্যার শনাক্তকরণ কি, পরীক্ষণ পরিচালনা করার কততম ধাপ শিক্ষার্থী, প্রথম ধাপ। হ্যাঁ, এটা কেন গুরুত্বপূর্ণ পরীক্ষণ পরিচালনা করার জন্য, কারণ তুমি যদি নাই জানো যে কোন বিষয়টা সমস্যা বা কোন বিষয় নিয়ে করতে পারবা, যেমন এখানে মনোবিজ্ঞানী জাফর সাহেব সজীবের স্মৃতিশক্তি জানেন না, তাই কিন্তু উনি উঠি তার সমস্যা যে সজীবের স্মৃতিশক্তি আমাকে জানতে হবে, তাহলে এই সমস্যা শনাক্তকরণ যদি না থাকতো, সমস্যা যদি সে না বুঝতে পারতো, তাহলে তো পরীক্ষণ পরিচালনায় শুরু হতো না। তাহলে সমস্যা শনাক্তকরণ অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ধাপ, এটি প্রথম ধাপ, এবং কেন এই যে এক হচ্ছে বর্ণনা করলাম এটি এখানে বলতে হবে। এটি হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন দুই নম্বরে, তো তোমরা অল্প কথা এটি নিজের মতো করে গুছিয়ে লিখবে। এর পরবর্তী যে প্রয়োগমূলক প্রশ্ন, জাফর সাহেব কোন পদ্ধতি অবলম্বন করে সজীবের স্মৃতিশক্তি পরিমাপ করেন। হ্যাঁ, শিক্ষার্থী এখানে বলেছে যে প্রথমে স্মৃতিশক্তি পরীক্ষা করার জন্য গবেষণাগারে নিয়ে আসেন, গবেষণাগারটি কি ছিল, সুনিয়ন্ত্রিত সুপরিকল্পিত। হ্যাঁ, তার মানে কোন পদ্ধতিতে এরকম প্ল্যান করে সুপরিকল্পিত একটা কৃত্রিম পরিবেশে গবেষণা করা হয় বলতো। তিনটা পদ্ধতি কিন্তু আছে, পরীক্ষণ, নিয়মতান্ত্রিক, চিকিৎসা। তাহলে কোন পদ্ধতিতে করা হয়, এই তো শিক্ষার্থী আমরা বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি যে তোমরা ধরেছ এটি হচ্ছে পরীক্ষণ পদ্ধতি। তাহলে এখানে আসলে পরীক্ষণ পদ্ধতির যে বৈশিষ্ট্যগুলো সেগুলোই এখানে লিখতে হবে, যেটা তোমাদের বইয়ে আছে, পুনরাবৃত্তি, নিয়ন্ত্রণ, জল নিয়ন্ত্রণ, জল শনাক্তকরণ, এগুলো বিভিন্ন ধরনের পয়েন্ট রয়েছে, আমরা সেটি পড়ব। এটি হচ্ছে পরীক্ষণ পদ্ধতি হবে উত্তর এবং এটি বৈশিষ্ট্যগুলো আমরা লিখব তিন মার্কসের জন্য প্রয়োগমূলক প্রশ্ন। পরবর্তীতে আমরা উচ্চতর চিন্তন দক্ষতার প্রশ্নে চলে যাচ্ছি। জাফর সাহেবের গবেষণার ফলাফল সংক্রান্ত অনুমানকৃত বিষয়টির বৈশিষ্ট্য আর কি কি হতে পারে বলে তুমি মনে করো, হ্যাঁ সেটি বিশ্লেষণ করো। জাফর সাহেব অনুমান করেছিল, তাই না, যে সজীবের মেমোরি বা স্মৃতিশক্তির প্রসর হবে স্বাভাবিকের চেয়ে বেশি। এই অনুমানকৃত বিষয়টিকে কি বলে শিক্ষার্থী, নিশ্চয়ই মনে আছে? হ্যাঁ, এই অনুমানকৃত বিষয়টিকে বলে প্রকল্প। তাহলে এখানে কি বলেছে, আসলে এখানে প্রকল্পে কি চেয়েছে, প্রকল্পে কি বৈশিষ্ট্যগুলো চেয়েছে, ঠিক আছে। হ্যাঁ, ভালো প্রকল্পের কি কি বৈশিষ্ট্য হতে পারে, ওই যে সুনির্দিষ্ট হতে পারে, সুনিয়ন্ত্রিত হতে হবে, তাত্ত্বিক ভিত্তি থাকতে হবে, হ্যাঁ সত্য ঘটনা ভিত্তিক হবে, সহজ সরল ভাষায় প্রকাশ করতে হবে, এরকম আরো কতগুলো পয়েন্ট এখান থেকে তুমি অবশ্যই 6-7-8টি পয়েন্ট অবশ্যই লিখবে, 4 মার্কস যেহেতু এখানে অনেকগুলো পয়েন্ট থাকবে, সবগুলো না লিখলেও 7-8টি অবশ্যই টাচ করবে, আর সবগুলো যারা লিখতে পারবে সময়ের মধ্যে কভার করতে পারবে, ভেরি গুড। তাহলে এটি হচ্ছে উত্তর হবে যে এখানে ভালো প্রকল্পের বৈশিষ্ট্যগুলো লিখতে হবে। আশা করি তোমরা দ্বিতীয় সৃজনশীল প্রশ্নটাও বুঝতে পেরেছো।
আচ্ছা শিক্ষার্থী, তোমাদের কি কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, হতে পারে যে তোমাদের এই যে এতক্ষণ ধরে প্রশ্নগুলো বোঝালাম বহুনির্বাচনী এবং সৃজনশীল, তোমাদের কাছে কঠিন মনে হচ্ছে, মনে হচ্ছে ও বাবা সাপের মধ্যে খুব ভয়ঙ্কর প্রশ্নগুলো, বা সাপের মধ্যে আমাদেরকে কামড় দেবে। না শিক্ষার্থী, এভাবে প্রশ্নের চিন্তা করলে হবে না, আমাদেরকে কি সাপের চিন্তা করলে হবে না, বাটারফ্লাইয়ের মতো সুন্দর রঙিন জিনিসের কথা চিন্তা করতে হবে। হ্যাঁ, তা আমাদের প্রশ্ন এই যে প্রশ্নগুলো এতক্ষণ তোমাদের আলোচনা করলাম, এগুলোকে ভয় পেলে চলবে না। কোনো কিছু না বুঝলে অবশ্যই অবশ্যই আমাদেরকে জানাবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিবে, অথবা সরাসরি আমাদেরকে ফোন করে প্রশ্নের ধরন অনুযায়ী জানবে। আমি আসলে তোমাদের সাথে খুব বেসিক নিয়ে আলোচনা করলাম, হ্যাঁ আরো ডিটেলসে আমরা যাব, কিন্তু আপাতত আমরা পরবর্তী ভিডিও দেখার আগে বেসিক নিয়ে এতটুকুই তোমাদের সাথে আলোচনা করেছি। আশা করি তোমাদের তেমন কোনো প্রশ্ন নেই, যেহেতু প্রশ্ন নিয়ে আলোচনা করছি তারপর তোমরা আমাদের জানাবে। তাহলে আজকে একটি ছোট্ট বাড়ির কাজ দিব, সেটি হচ্ছে যে দুটি সৃজনশীল প্রশ্ন করলাম তার মধ্যে একটি প্রশ্নের উত্তর দিবে। তবে হ্যাঁ, এই প্রশ্নের উত্তরটি চারটি দিতে হবে না, মানে ক খ গ ঘ না, শুধুমাত্র প্রয়োগ এবং উচ্চতর চিন্তন দক্ষতার উত্তর দিবে গ এবং ঘ। ঠিক আছে, যে দুটি সৃজনশীল প্রশ্ন ছিল সেটির মধ্যে যে কোনো একটির গ এবং প্রয়োগমূলক এবং উচ্চতর চিন্তন দক্ষতার যে দুটি প্রশ্ন এটির উত্তর দিবে। আশা করি তোমরা বাড়ির কাজটি বুঝতে পেরেছো, এবং অনেক ছোট বাড়ির কাজ তোমাদের আশা করি খুব সহজেই শেষ করে ফেলতে পারবে। এই বাড়ির কাজ করতে গেলে সমস্যা হলেও কিন্তু মনে রাখবে আমরা কিন্তু তোমাদের পাশে আছি। তো ক্লাস শেষ করার পূর্বে আমি, তোমরা জানো যে আমি বলি যে আমার ভালো লাগাগুলো তোমাদের সাথে শেয়ার করি, তাহলে এখানে দেখো একটা কথা আছে, এটি কে বলেছে? আমাদের নবী করিম হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, উনি বলেছেন, দুনিয়াতে সবচেয়ে কঠিন কাজ কি জানো? নিজেকে সংশোধন করা। আর তার চেয়ে সবচেয়ে সহজ কাজ কি জানো? অন্যের সমালোচনা করা। তাহলে শিক্ষার্থী, আমরা কিন্তু অবশ্যই কঠিন কাজগুলো ওটি করার চেষ্টা করব, আমরা কিন্তু অন্যের সমালোচনা করব না। আরেকজনের সমালোচনা করা ভালো কোনো কাজ নয়, কারো অনুপস্থিতিতে কোনো কথা বলা বা সমালোচনা করা ঠিক না। ঠিক আছে শিক্ষার্থী, তাহলে আমরা কিন্তু নিজেকে সংশোধন করার চেষ্টা করব, এটি কঠিন কাজ হলেও এটি আসলে করা উচিত, অন্যের পিছে কথা না বলে বা অন্যের সমালোচনা না করে এটিই করা উচিত। তাহলে আজকে এই পর্যন্ত শিক্ষার্থীকে, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের সাথে ছিলে, তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। এবং তোমরা তো জানো আমি তোমাদেরকে কত ভালোবাসি শিক্ষার্থীরা, আমি তোমাদের অনেক ভালোবাসি, অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য রইল। সাবধানে থাকবে, বাসায় থাকবে, এবং নিয়মিত আমাদের সাথে অনলাইনে যোগাযোগ যেভাবে করছো, নিয়মিত উপস্থিত আছো, সেভাবেই থাকবে, এটি কন্টিনিউ করবে, ভালো থাকবে। ইনশাল্লাহ পরবর্তী পাঠদানে দেখা হবে। আল্লাহ হাফেজ।